আমরা 1971 সালের মুক্তিযোদ্ধা। সেদিন 1971 সালে আমাদের যে অত্যাচার আমাদের উপরে নেমে এসেছিল, সেই অত্যাচারে প্রতিবাদ করতে গিয়ে আমরা সেই সময় আমরা ছিলাম 17-18 বছরের যুবক। সেদিন আমরা রাস্তা নেমেছিলাম, সেদিন আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম এই দেশকে স্বাধীন করার জন্য। আমরা দেশ স্বাধীন করেছি, আমার অনেক ভাই শহীদ হয়েছে, আমরা গাজী হয়ে ফিরে এসেছি। আজকে 55 বছর পরে আবার আমরা সেই স্বাধীনতাকে ক্ষুণ্ণ হওয়ার সে প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আজকে আপনারা যে 24 মুক্তিযোদ্ধারা রাস্তায় নেমেছেন, আপনারা একটা কথা আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যত না কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে আরো বেশি কঠিন। আমাদের স্বাধীনতা আজকে যেদিকে চলে যাচ্ছে, আমরা মনে হয় না আমরা স্বাধীন ভাবে স্বাধীন জাতি হিসাবে বাঁচতে পারবো। আপনারা যদি সেই স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনারা যেভাবে রাস্তায় নেমেছেন, আমি আর ঘরে বসতে পারি নাই। আমার 7 বছরের নাতিন 3 দিন আগে আমাকে বলে, দাদা তুমি একজন মুক্তিযোদ্ধা, এখন কিভাবে ঘরে বসে আসবো? সেই নাতিনের ইয়ে তো উদ্ভূত হয়ে আজকে আমি তোমাদের সাথে সাংবাদিকতা জানার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। তোমরা জানো আমরা 2 ভাই 1971 সালে যুদ্ধে 2 ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই অপরাধে আমার বাবা মা বাড়িতে ঘুমাইতে পারে নাই, পাট খেতে, ধান খেতে এবং কি আখ খেতে গুলিয়েছে। আজকে তোমাদের বাবার মায়ের অবস্থা আমরা সেটাই দেখতেছি। তোমরা এই চুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছো বলে তোমার বাপ মাদের উপর যে অত্যাচার অভিযান করা হচ্ছে, ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে, সেই আমি আজকে রাগে বসে আসলে আমার বয়স 70, সেই 70 বয়সে আজকে তোমাদের পাশে আমি দাঁড়িয়েছি। তোমরা রাস্তা থাকো, তোমার সাথে আমরা ইনশাল্লাহ আছি। এই যুদ্ধ, এই তরুণের যুদ্ধ কোনোদিন পরাজিত হবার নয়, এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অভিভাবকরা, আমরা মুক্তিযোদ্ধারা তোমাদের পাশে থাকবো। এক্ষেত্রে আমি একটা অনুরোধ করবো, যারা বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন সকল ভাইকে বলবো, আপনারা যারা পরিচিত মুক্তিযোদ্ধা আছেন, আপনারা এই মুহূর্তে রাস্তায় নেমে আছেন, আমার এই ছেলেদের, আমার নাতিদের, আমার সন্তানদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে ভারত যুগান। যেমন 1971 সালে আমার মা বাবা, আমার দাদা দাদি সবাই আমাদের জন্য দোয়া করেছিল, আমাদের জন্য নফল রোজা রেখেছে, নফল নামাজ বলেছে, যাতে আমরা সুস্থভাবে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে ফিরিয়ে এনেছে। আমরা আপনাদের জন্য, আমি গত 7 দিন যাবৎ আপনাদের জন্য নফল নামাজ পড়ছি, রোজা রাখছি, এবং আপনাদের ভালো সুস্বাস্থ্য এবং সুস্থতা নিরাপত্তা কামনা করছি। Thank you.